ম্যাঙ্গো স্ট্রবেরি স্মুদি তৈরি করতে যা যা লাগছে, ম্যাঙ্গো পিউরি, স্ট্রবেরি পিউরি, আইসিং সুগার, দুধ এবং লবণ, দেখা হয়ে গেল উপকরণ। চলে যাব সরাসরি মূল রেসিপিতে। বলেন সেতু কী করতে হবে? আপু, আমরা এখন একটা পাত্রের ভিতরে এখানে যে উপাদানগুলো আছে, হ্যাঁ, এখানে ম্যাঙ্গো পিউরি আছে, স্ট্রবেরি পিউরি আছে, আইসিং সুগার, ঘন মিল্ক আছে, এটা দুধটাকে একটু ঘন করে করে নেওয়া হয়েছে, আর সামান্য লবণ আছে, সামান্য লবণ, স্বাদটা ব্যালেন্স করো। আচ্ছা, তো সেটা আপনি এখানে অলরেডি, আমি অলরেডি গুছিয়ে নিয়ে আসছি এখান থেকে, যেহেতু সময় স্বল্পতা, সময় স্বল্পতার জন্য আমি সবকিছু করে নিয়েছি। এটাকে আমি একটা ব্লেন্ডিং মেশিনে দর্শক আপনারা বুঝতে নিশ্চয় পেরেছেন যতগুলো উপকরণ আছে এখানে, জাস্ট আপনাদের দেখানোর জন্য যে এই উপকরণ আছে এখানে, এই সব উপকরণগুলোকে একটা বলে এভাবে নিয়ে নেওয়া হয়েছে। এখন আমরা বাকি কাজটা করব। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার ম্যাঙ্গো স্ট্রবেরি স্মুদি আপু আপনার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ কাজল, অনেক সুন্দর হয়েছে, এটা এত প্রেজেন্টেবল হয়েছে যে কারো টেবিলে টেবিলটা সুন্দর করে সেজে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর রেসিপি দেওয়ার জন্য। আপু আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক, আপনাদের যদি আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই পবিত্র রমজানে বাসায় ট্রাই করবেন। হেলদি এই জিনিসটি বাচ্চা বড় সবারই ভালো লাগবে আশা করি।